এরপরে প্রশ্ন হলো ফরজ নামাজের সময় দোয়ায়ে মাসুরা না পড়লে নামাজ হবে কিনা ফরজ নামাজের শেষ বৈঠকে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা দোয়ায়ে মাসুরা আছে এখানে আরেকটা দোয়াও হাদিসে বর্ণিত আছে আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযুবিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল অর্থাৎ আল্লাহ আপনার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাই কবর থেকে আযাব থেকে পানা চাই এবং জীবন মরণের ফিতনা থেকে পানা চাই দাজ্জাল আসবে কিয়ামতের আগে তার ফিতনা থেকে পানা চাই এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বৈঠকে করতেন এখন কথা হলো দোয়ায়ে মাসুরা যদি কেউ না পড়ে ধরেন এত ব্যস্ত সে এখন হঠাৎ করে ট্রেন ছেড়ে দিয়েছে নামাজ পড়তেছে শেষ বৈঠকে আছে কোন রকম আত্মীয়ত দূরত্বটা পড়েই সে এখন সালাম ফিরাইতে চাচ্ছে দোয়ায়ে মাসুরা পড়বে না নামাজ হবে কিনা উত্তর হলো হয়ে যাবে কারণ দোয়ায়ে মাসুরা পড়াটা নামাজের ফরজ কিংবা ওয়াজিব নয় বরং সুন্নত আমল সুন্নত ছুটে গেলে নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি কিন্তু ইচ্ছাকৃতভাবে অবশ্যই সুন্নত ছাড়া উচিত না এরপরে প্রশ্ন হলো ঔষধ খাওয়ার আগে কি বিসমিল্লাহ বলা যাবে বলেন আপনাদের মত কি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে কি বলে বিসমিল্লাহ বলা যাবে কেমনে বলা যাবে বিসমিল্লাহ বললে না বরকত হয় বিসমিল্লাহ বললে বরকত হয় না তো ঔষধের সময় যদি বিসমিল্লাহ বলে তাহলে কিসে বরকত হবে কিসে বরকত হবে সবাই বলতেছে রোগে বরকত হবে ঔষধ কি রোগ হওয়ার জন্য খায় না রোগ সারার জন্য খায় আমরাও ছোটবেলায় এরকম শুনেছি মা চাচিরা ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে বলতো না 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 ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় না আপনারা শুনছেন এরকম কথা যে ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় না কেন কারণ তাহলে রোগে বরকত হবে এটা ভুল কথা এটা সঠিক কথা না বিসমিল্লাহ যেহেতু বলতে নিষেধ করতেন একসময় মুরব্বীরা অনেক মুরব্বীরা এই জন্য ওষুধ খাওয়ার একটা দোয়া বানায় নিছে আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শুনছেন আপনারা এই দোয়া আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি মাফি মানে মুআফিন মানে আল্লাহ সুস্থতা দানকারী আল্লাহ যথেষ্ট আল্লাহই আমাদেরকে আরোগ্য দিবেন শান্তি দিবেন কথা তো ঠিক আছে কিন্তু ঔষধ পান করার জন্য এরকম আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি এরকম কোন দোয়া কোরআন হাদিসে কোথাও আসে অতএব ওই যে ইসলামের নামে আপনি নকল জিনিস বানায় নিলে নগদ টাকা দিতে না পারেন এটা একটা ব্যাপার নকল টাকা দিয়ে যদি কিনতে যান তাহলে খবর আছে অতএব আমল করতে না পারেন কম করতে পারেন সেটা একটা বিষয় কিন্তু সুন্নতের নামে বেদাত আমল করবেন ইসলাম নামে বেদাত আমল করবেন তাহলে সওয়াবের পরিবর্তে বরং গুনাহ হতে এমনিতে আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাআফি এটা মুআফিন এটার অর্থ ভালো যে আল্লাহ তাআলা যথেষ্ট সেটা ভিন্ন কথা কিন্তু ঔষধ খাওয়ার দোয়া এটা না অন্য সব কিছু খাওয়া বা পান করার আগে যেরকম বিসমিল্লাহ বলেন ঠিক ঔষধ সেবনের সময় কি বলবেন বিসমিল্লাহ বাস কারণ সব এটা তো খাচ্ছেন পান করছেন সকল খাওয়া পানের শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলতে বলেছেন সেই হিসাবে আপনি বিসমিল্লাহ বলবেন যথেষ্ট বিসমিল্লাহ বললে অসুখে বরকত হবে না ইনশাআল্লাহ সুস্থতার মধ্যে বরকত হবে তাহলে ঔষধে বিসমিল্লাহ পড়া যাবে তো ইনশাআল্লাহ